সামনের বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। মাধ্যমিকের খাতাতে ফুল মার্কস পেতে গেলে কি করতে হয়, কিভাবে লিখতে হয় এবং খাতাতে কিরকম স্পেস দেওয়া উচিত। একটি স্টুডেন্ট মাধ্যমিকের খাতাতে 90-এর 90 পেয়েছে, তা তথ্য এবং প্রশ্ন সহ, অর্থাৎ কোন প্রশ্নে কিভাবে উত্তর লিখেছে, কিরকম গ্যাপ দিয়েছে, সমস্ত বিষয়টা তুলে ধরব যাতে আগামী দিন তোমাদের সুবিধা হয়। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। জানিও কে কে এইভাবে লিখতে ইচ্ছুক, অর্থাৎ সামনের দিনই লিখবে এবং প্র্যাকটিস করে যাবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি চ্যানেলে তুমি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করো। তাহলে আমরা 90 কী করে পেয়েছে সেই বিষয়টা অবশ্যই জানাবো। দেখো এখানে স্টুডেন্টের নাম এবং যিনি খাতা দেখেছেন তার সই দেখানোটা যাবে না বলে খাতা দেখাচ্ছি না। আমরা চলে যাই ধীরে ধীরে যে বিভাগ অনুযায়ী উত্তর কীভাবে করছে। প্রথমত বলি, দেখো যে এই পাতাতে কিন্তু কিছু লিখতে নেই, অর্থাৎ প্রিন্টিং পেজের উল্টো দিকে কিছু লিখতে নেই, পরের পেজ থেকে কিন্তু স্টার্ট করেছে এই উত্তর লেখা। এই দেখো ও পরপর স্পেস দিয়েছে, বাম দিকে 1 লিখেছে অর্থাৎ পূর্ণ দাগ নম্বর, তারপর তার সাব পার্ট এবং পরপর কিন্তু ও উত্তরগুলো করে করে এসেছে। যিনি শিক্ষক মহাশয় খাতা দেখেছেন তিনি তার নিচে এই প্রত্যেকটির নম্বর কিন্তু উল্লেখ করেছেন, অর্থাৎ এখানে 14টি প্রশ্ন ছিল, এটা ভূগোল খাতায় 14 পেয়েছে। এর একটা ত্রুটি কী বলতো, খ বিভাগ এখানে স্টার্ট করা উচিত ছিল না, খ বিভাগ স্টার্ট করতে হতো পরের পাতাতে। আমরা প্রশ্নগুলো, অর্থাৎ কি প্রশ্ন ছিল সেটা একটু একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নগুলোতে সে কিন্তু উত্তর করেছে, এই পর্যন্ত উত্তর করেছে। এরপরে আমরা এই অংশটার উত্তর দেখব যে কিভাবে লিখেছে। দেখো স্টুডেন্টটি পুরো কিন্তু উত্তর লেখেনি, প্রয়োজনও নেই, তোমরাও আগামী দিনে এইভাবে উত্তর লিখবে, অর্থাৎ পূর্ণ মার্কস বাম দিকে রয়েছে, সাব পার্ট 2.1.1 এবং তার পাশে শুদ্ধ না অশুদ্ধ, বাক্য পূর্ণ করে লিখতে পারো কিন্তু ভূগোলে লেখার প্রয়োজন হয় না। তাহলে 2.1.4 এভাবে 2.7 পর্যন্ত লিখেছে, অর্থাৎ একটি এক কোশ্চেন এক্সট্রা লিখেছে এবং যিনি খাতা দেখেছেন তিনি কিন্তু এক্সট্রা এখানে লিখে দিয়েছেন। এখানে 7টি প্রশ্ন ছিল, সেই 7টি প্রশ্নেরই কিন্তু উত্তর করেছে এবং অষ্টমশাই তার তলায় কীভাবে নম্বর পেয়েছে লিখে দিয়েছেন। তোমাদের এখানে বলছি যখন আগামী দিন মাধ্যমিক পরীক্ষা দেবে এখানে একটু বেশি স্পেস দেবে, অর্থাৎ এক স্পেস দিতে হবে যে কারণে যাতে মাস্টারমশাইয়ের নম্বরটা লিখতে পারেন এবং তার সুবিধা হয়। এটা একটা তোমাদের খাতাটা সাজানোর বিষয়। এরপরে 2.2 এখানেও 6টি প্রশ্ন উত্তর করতে হয়, 6টি প্রশ্নেরই উত্তর করেছে এবং 1টি প্রশ্ন এক্সট্রা করেছে। আমরা যদি এখানটার উত্তরটা দেখি, এখানে কিন্তু এই 7টি প্রশ্ন আছে, এই 7টি প্রশ্নের উত্তর করেছে, একটা এক্সট্রা করেছে এবং অষ্টমশের 2.A দাগ নম্বরটিতে 6 বাম দিকে কিন্তু 6 লিখে দিয়েছেন। এরপরে 2.3 তেও 6টি প্রশ্ন করতে হয়। এখানে এর ত্রুটিটা হয়েছে যে একটা প্রশ্ন চলে এসেছে এই দিকে, অর্থাৎ ওর উচিত ছিল একই জায়গায় পরপর 8টি প্রশ্ন করা, এটা একটা ত্রুটি। যাই হোক নম্বর কমেনি, আমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেব। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু স্টুডেন্টটি করেছে। আর তারপরে ডান দিক বাম দিক মেলানো, ডান দিক বাম দিক মেলানো খেয়াল করে দেখো, উত্তরের এই অর্থাৎ প্রশ্নের পাশে সঠিক উত্তরটি কিন্তু লিখেছে। তোমাদের একটা ত্রুটি হয় যে পরপর এখানে প্রশ্নটা লিখে দাও তারপরে দাগ নম্বর দাও, এমনভাবে না লেখাই ভালো। এবং শুদ্ধ শুদ্ধর ক্ষেত্রে এটা মনে রাখবে যে সিরিয়াল কিছু দিয়ে ব্রেক করবে না, অর্থাৎ যে সিরিয়ালে প্রশ্নটি রয়েছে সেই সিরিয়াল ধরে ধরেই করবে। তাহলে এখানে 4-এর 4 পেয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ওর পূর্ণ মার্কস এলো। এরপরে 2 নম্বর মানের প্রশ্ন, এর কাজ দরকার ছিল যে এখানে ত্রুটি একটা রয়েছে যে গ বিভাগটা পরের পেজে চলে যেত কিন্তু পরের পেজে আনেনি, এই পেজে নিয়ে এসেছে, এটা কিন্তু একটা ত্রুটি খাতা সাজানোর ক্ষেত্রে। যদিও নম্বর কমেনি,
কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে, পরের পেজে চলে যাবে, অর্থাৎ বিভাগ যখনই চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ছটি প্রশ্ন ছিল, আমরা প্রশ্নগুলো আগে দেখে নিই কি কি প্রশ্ন ছিল, প্রত্যেকটি একটি করে অথবা প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের ডবল ডবল প্রশ্ন রয়েছে, ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান 2। প্রথমে 3.1 এ পরিযায়ন লিখেছে সুন্দর করে, তারপরে পাদদেশীয় হিমবাহ এখানে 2 মার্ক্স পেয়েছে, যা লিখেছে কচ্ছের রন এখানে 2 মার্ক্স পেয়েছে পূর্ণ মার্ক্স, পশ্চিমী ঝঞ্ঝা এখানেও ছেলে স্টুডেন্টটি 2 মার্কস পেয়েছে, এরপরে ধাপ চাষ এটাও 2 মার্কস পেয়েছে, উত্তর দক্ষিণ করিডোর 2 মার্কস পেয়েছে, অর্থাৎ ছটি প্রশ্নেই কিন্তু নম্বর কাটার কোনো জায়গা ছিল না, মাসমাসে কাটেননি। কোশ্চেন নম্বর 3 এখানে 12 পেয়েছে, এবং কিভাবে লিখা হয়েছে অর্থাৎ মাধ্যমিকের খাতা এইভাবেই দেখা হয়, তোমাদের এটা জেনে রাখা দরকার, যে কারণে প্রত্যেকটি এই যেই প্রশ্নটা শেষ হলো এরপরে কিন্তু যথেষ্ট জায়গা ছেড়ে রাখা দরকার। এখানে এর আটা ত্রুটি, ঘ বিভাগটা পরের পেজে চলে যেত। আমরা ঘ বিভাগে প্রশ্নগুলো দেখে নেব যে কি কি প্রশ্ন পড়েছে, অর্থাৎ 4.1 এখানে দুটো প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর করতে হবে, 4.2, 4.3, 4.4 প্রত্যেকটি ডবল ডবল প্রশ্ন করতে হবে, একটি করে করে উত্তর। এটা 2022 তোমরা পরীক্ষা দেবে, 2023 তখন পূর্ণ সিলেবাস, এখানে কিছু কিছু প্রশ্ন বদল ঘটবে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। 4.1 এখানে 3 নম্বর পেজে দেখো স্টুডেন্টটি কত সুন্দর করে লিখেছে, খাতাটা সাজানো এবং বানানের ত্রুটি নেই, ওর কাটাকাটি খুব একটা নেই। এবার 4.2 সুন্দর করে লিখেছে, এই যে গ্যাপ দিয়েছে দেখো, এই যে গ্যাপটা, এই গ্যাপটা অবশ্যই তোমরা দেবে, এই গ্যাপটা দেওয়া দরকার, কারণ একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের যে উত্তর লিখছো তার মধ্যে গ্যাপ দেওয়াটা খুব দরকার রয়েছে। এইভাবে ও 3টে পয়েন্ট মিনিমাম লিখেছে, কারণ 3টে পয়েন্ট লিখতে হয় 3 নম্বরের জন্য, একটা এক্সট্রা লিখেছে। এরপরে 4.3 এই যে উত্তরটা, এটা অ্যাকচুয়ালি পরের পেজে হলে ভালো হতো, কারণ একটা অর্ধেক পার্ট রয়েছে এই পেজে এবং আরেকটা পার্ট রয়েছে এই পেজে, অর্থাৎ একটা পূর্ণ পেজে করলে এটা ভালো হতো, এটা একটা ত্রুটি, অর্থাৎ ভালো খাতার মধ্যেও কিছু ত্রুটি রয়ে যাচ্ছে। 4.4 এই প্রশ্নের উত্তরও কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখেছে, অর্থাৎ 3 পেজে। এরপরে এখানে কিন্তু স্পেসটা বেশি থাকার প্রয়োজন ছিল, তুলনামূলক কম স্পেস রয়েছে, মাসে 4.2 এভাবে প্রত্যেকটার মার্ক্স দিয়েছেন, 12 এখানে 12 নম্বর হয়েছে। উমবিভাগ 5.1 এখানে চিত্রসহ লিখতে বলা হয়েছে, চিত্রে আছে 1.5 নম্বর আর লেখাতে আছে 3.5 নম্বর। এখানে প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক, যে 5.1 উমবিভাগ এখানে 4টে প্রশ্ন রয়েছে, 2টো প্রশ্নের উত্তর করতে হবে, এবং 5.2 4টে প্রশ্ন রয়েছে, 2টো প্রশ্নের উত্তর করতে হবে। সামনের বছরও তাই হবে, 4টে প্রশ্ন 2টো উত্তর লিখতে হবে, 5-1 এবং 5-2 ক্ষেত্রে, 2-2-4 এই প্রশ্নটার উত্তর কন্টিনিউ করেছে, ছবি দিয়েছে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এখানে অশ্বক্ষুরাকৃতির হ্রদ এটা উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ কোন জায়গাটা, নদীর উত্তল পাড় অবতল পাড় বিষয়টা উল্লেখ করে লিখেছে, সুন্দর লিখেছে। এখানে একটা ত্রুটি আছে যেটা দেখতে পাচ্ছি, স্বাভাবিক বাঁধ, এই যে এটা স্বাভাবিক বাঁধ, এটা কিন্তু ওর উল্লেখ করা প্রয়োজন ছিল, অর্থাৎ তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে এটা স্বাভাবিক বাঁধ, সেটা কিন্তু করে নিয়ে যাওয়া ওই ত্রুটির জন্য মাসে নম্বর কাটেননি, পূর্ণ মার্ক্সে দিয়েছেন। এরপরে দ্বিতীয় উত্তরে, উষ্ণ মরু অঞ্চলের বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কার্য ভূমিরূপ, তাতে 3টে ভূমিরূপ লিখলেই হয়, 3টে ভূমিরূপে লিখেছে, সুন্দর করে লিখেছে, বৈশিষ্ট্য উৎপত্তি উদাহরণ সহকারে লিখে, এবং শেষের ছবিও দিয়েছে। এখানে যেহেতু জায়গা পাওয়া যায়নি সেভাবে ঘর কাটা যায়নি, 5.1 5.5+5=10। এবারে 5.2 এখানেও 2-এর দাগের প্রশ্নে মোট 2টো প্রশ্নের উত্তর করতে হয়, এই একটা পার্থক্য, প্রাকৃতিক পার্থক্য পড়েছিল আর ধান চাষের অনুকূল অবস্থা, এটাও প্রাকৃতিক অবস্থায় এসেছিল, তাহলে এটা সুন্দর করে লিখেছে, কোনো ত্রুটি নেই, এবং প্রত্যেকটি পয়েন্ট লিখেছে 5.2 10 পেয়েছে, অর্থাৎ এরপরে ম্যাপ পয়েন্টিংয়ে প্রত্যেকটি বিষয় খেয়াল করে দেখো, ও উত্তর সুন্দর করে লিখেছে এবং তীর চিহ্ন দিয়েছে,
আরেকটা বিষয় যে অঞ্চলটি উল্লেখ করেছে, তোমাদের প্রবলেম হয় যে সঠিক দেখালে কিন্তু অঞ্চলটির নামটি লিখোনি, যেখানে হাফ নম্বর কাটা যায়। এই যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, কোন অঞ্চল না মহারাষ্ট্র অন্ধের বেশ কিছু অংশ, এটা লিখেছে মালাবার উপকূল কাবেরী নদী। এখানে যে হাফ নম্বর কমেছে, এই স্টুডেন্টটি 6.6 উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, এটার ও অঞ্চলটি লিখেনি বলে হাফ নম্বর মাইনাস হয়েছে, তাহলে 10 এখানে 9.5 হয়েছে, অর্থাৎ টোটাল খাতাটিতে মার্কস কমেছে কত, হাফ, তার মানে 89.5 মার্কস, সেটাকে পূর্ণ মার্কসে দেখাতে হয় তার 90-90। এবং ম্যাপ পয়েন্টিংটি আমরা যদি দেখে নিই যে ম্যাপ পয়েন্টিং কী কী পড়েছে, এটা ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন ছিল, এখানে 10 প্রশ্ন, 10 উত্তর করতে হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে না, যারা দৃষ্টিহীন তাদের জন্য, যারা এটা করতে পারে না। আশা করি এই ভিডিও তোমাদের কাজে লাগবে, যারা সামনের বছর মাধ্যমিক দেবে তোমাদের নম্বর বেশি পেতে হেল্প করবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।